কুষ্টিয়া গিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগকে শুধু নেতৃত্বে নয় আওয়ামী লীগের চিন্তাধারা ও আচরণে পরিবর্তন আনতে হবে দর্শক চিন্তা করেন আজকে জামাত ইসলাম কেবল নিজেদের রাজনীতি করছে না যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছিল এবং চরমভাবে নিপীড়নের শিকার হয়েছিল সেই আওয়ামী লীগকে এখন উল্টো পরামর্শ দিচ্ছে জামাত ইসলামের আমির এবং আওয়ামী লীগকে গোপনে হোক বহু দূরে থেকে হোক যেভাবে হোক না কেন নিশ্চয়ই এই খবরের মাধ্যমে তারা শুনতে পাচ্ছে যে জামাত তাদেরকে পরামর্শ দিচ্ছে পরিস্থিতি এমনই হয় মানে ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায় হঠাৎ করে যেই আওয়ামী লীগ দানব ছিল জামাতের একটা মূর্তমান ছিল জামাতের কাছে তারা নিষিদ্ধ মানে গত বছরে জামাতকে তারা অঘোষিতভাবে নিষিদ্ধ রেখেছে যখন তখন গ্রেপ্তার করেছে মানে কোন রকম অধিকারের ধার ধারে নাই সেই জামাত ইসলাম এখন প্রকাশ্যে রাজনীতি করছে সারা দেশব্যাপী তারা চষে বেড়াচ্ছে পুষ্টিয়ে গেছে সেখানে এক অনুষ্ঠানে তারা বলছে যে আওয়ামী লীগকে পরামর্শ লীগের নেতৃত্বে পরিবর্তন হবে কিন্তু শুধু নেতৃত্বের পরিবর্তন আনলে হবে না যে তাদের চিন্তাধারা ও আচরণে পরিবর্তন আনতে হবে আচ্ছা কেন বলছেন বলছেন যে তারা যেভাবে তাদেরকে নিষিদ্ধ করেছে মানে এটার মানে একেবারেই ব্যয়নি এইভাবে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না এবং সেই কারণে তারা বলছে যে আমরা যেমন আমাদের দলকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছি তেমনি আমরাও কোনো দলকে অর্থাৎ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পক্ষে না তো এই উদারতাটা আজকে আওয়ামী লীগকে হজম করতে হচ্ছে চিন্তা করেন যে বরং জামাতের এখন আন্দোলন করা দরকার ছিল যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা তাদের নেতাদেরকে বিচারিকভাবে হত্যা করেছে সারা দেশে খুন জখম করেছে বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে তাদের প্রকাশ্য রাজনীতি করার অধিকার ছিল না এবং সত্যি কথা বলতে কি বিএনপির থেকেও কোনো কোনো ক্ষেত্রে জামাতি ইসলাম অনেক বেশি একটি অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের হাতে সেই দল এখন মানবতার কথা বলছে বলছে যে না তাদেরও অধিকার আছে এইটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের লজ্জা এবং শিক্ষা একই সঙ্গে যদি তারা এই শিক্ষাটা নেয় এখন যে জামাতকে তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং একেবারে বলতে গেলে মানে জামাতকে এবং শিবিরকে ধরা তাদের মারা কাটা এক ধরনের মনে হচ্ছে জন্য তারা ম্যানডেট পেয়েছিল এমন একটি পর্যায়ে তারা নিয়েছিল এবং গত পয়লা আগস্ট একেবারে তাদের পতনের কয়েকদিন আগে যখন তুঙ্গে ছাত্র আন্দোলন ঠিক সেই সময় তারা রাজনীতির অপকৌশল হিসেবে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে দৃষ্টি মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেই কথাটা ডাক্তার শফিক রহমান বলছে যে চোদ্দ দল বসে সিদ্ধান্ত নিলেও জামাত নিষিদ্ধ এটা কোন ধরনের আইন এটা পৃথিবীর কোথাও আছে নাকি যে একটা কয়েকটা দল মিলে বসে সিদ্ধান্ত নিল যে জামাত নিষিদ্ধ বলছে যে এইভাবে তারা বেআইনি কার্যক্রম করেছে মানুষের অধিকারকে সংকুচিত করেছে মানুষের অধিকারকে পদদলিত করেছে সেই রাজনীতি তারা করতে চায় না সেই কারণে তারা বলছে যে আওয়ামী লীগ যদি তাদের নেতৃত্বে পরিবর্তন শুধু না তারা যাতে তাদের চিন্তা চেতনায় যাতে পরিবর্তন নিয়ে আসে এই কথাটা আজকে শুনতে হচ্ছে জামাতের কাছ থেকে আওয়ামী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ